আমরা দাঁড়িয়ে আছি জগৎ শেঠের বাড়ির সামনে। নবাব সিরাজদৌল্লার জীবনের সঙ্গে 200 বছরের ইংরেজ শাসনের সঙ্গে জড়িয়ে আছে এই জগৎ শেঠের বাড়ি। কে ছিলেন এই জগৎ শেঠ? 1744 সালে বাংলার ডাচ কোম্পানির প্রধান সিক্টরম্যান তার মেমারিতে লিখেছেন যে হিন্দুস্তানের সবচেয়ে বড় ব্যাংকার জগৎ শেঠ। হ্যাঁ, ভারতের সেই সময়ের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে জগৎ শেঠ একজন। এদের পূর্বপুরুষ এসেছিলেন রাজস্থানের মারওয়ার অঞ্চল থেকে। 1800 শতকে জগৎ শেঠদের ব্যবসার মূলধন ছিল 10 কোটি টাকা। তারপরেও আরও টাকার জন্য ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাব সিরাজদৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন জগৎ শেঠ। যদিও লোকের মুখে মুখে চলে আসা গল্প বলছে শুধু এটুকুই বিশ্বাসঘাতকতার কারণ নয়, সিরাজদৌল্লা নাকি একদিন প্রকাশ্য সভায় জগৎ শেঠকে চড় মেরেছিলেন। সেই কারণেই ইংরেজকে নবাবের গদিতে বসানোর ষড়যন্ত্রে সামিল হন জগৎ শেঠ। পলাশীর যুদ্ধের বহু ষড়যন্ত্র ঘটেছে নাকি এই চত্বরেই। যদিও একটা কথা এখানে বলে রাখা দরকার, জগৎ শেঠের প্রাসাদ ছড়িয়েছিল এখান থেকে গঙ্গার পাড় পর্যন্ত, মন্দির যদিও ছিল এখানেই। পায়ে পায়ে ঢুকে পড়েছি জগৎ শেঠের বাড়ির ভেতরে। এবার এখান থেকে বেরিয়ে যাব শেঠ বাড়ির ধ্বংসস্তূপ দেখতে। সময় তার খেলা খেলে চলেছে আপন মনে। আজ যেখানে মাটি কোপাচ্ছে চাষির দল, একদিন এখানেই ছিল জগৎ শেঠের বিরাট প্রাসাদ। আজ সেই প্রাসাদ এক ধ্বংসস্তূপ মাত্র। আজ কোথায় সিরাজ, কোথায় মির্জাফর? শুধু পুণ্য প্রবাহিনী গঙ্গার জল বয়ে চলেছে একই রকম ভাবে। জগৎ শেঠের বিশ্বাসঘাতকতায় যখন মির্জাফর বাংলার মসনাদে বসলেন, তখন মির্জাফরের পুত্র মিরন নাকি এই গঙ্গার জলেই মাসি ঘসেটি বেগমকে ডুবিয়ে মেরেছিল। বেলা বই চলেছে আপন মনে, সময় ফুরে আসছে আমাদেরও। আর তাই এখন এই জায়গা ছেড়ে বেরিয়ে পড়ব আমরা নবাবী মুর্শিদাবাদের রাস্তায়, ইতিহাসের জানা অজানা গল্পের খোঁজে। ছায়া ঘেরা রাস্তা দিয়ে ঝুমঝুম ঘণ্টির শব্দ তুলে ছুটে চলেছে আমাদের টাঙা। কোথায় যাচ্ছি? যাচ্ছি নসিপুর রাজবাড়ি দেখতে। অনেক দিনের অনেক চিৎকার এখনো ভারী হয়ে জমে আছে সেই রাজবাড়ির আলো আঁধারিতে। কিন্তু এখন আর কোনো কথা নয়, এখন শুধুই ছুটে চলা। পৌঁছে গেছি নসিপুর রাজবাড়ি। এই বাড়ি তৈরি হয়েছে মুর্শিদাবাদের বিখ্যাত প্রাসাদ হাজারদুয়ারির অনুকরণে। এই বাড়ি তৈরি করিয়েছিলেন দেবী সিং। বলবো এই নসিপুর রাজবাড়ির গল্প, তবে তার আগে আসুন কথা বলা যাক নসিপুর রাজবাড়ির বর্তমান বংশধরের সঙ্গে। স্থানীয় মানুষজন তাকে এখনো রাজা বলে ডাকে। কথা বলবো সেই রাজার সঙ্গে। দেবী সিং এর গল্প তার মুখ থেকেই আগে একটু শুনে নেওয়া যাক। দেবী সিং পানিপত থেকে এসেছিলেন 250 বছর আগে, এবং ব্রিটিশ পিরিয়ডে আপনার উনি রেভিনিউ দিওয়ান ছিলেন, রেভিনিউ কালেকশন করতেন, এবং পরে উনি ব্রিটিশরায় রাজা উপাধি দেন, এবং পরে নসিপুর রাজবাড়ি স্থাপিত হয়, এবং পরে তারপরে আমাদের লাস্ট যিনি ছিলেন আমার জ্যাঠামশাই রাজা ভূপেন্দ্র নারায়ণ, তার আগে ছিলেন আমার দাদু মহারাজা রঞ্জিত সিনহা, এরা সবই এই বংশের। এবং এই আমাদের জমিদারি ছিল বড়, মানে আনডিভাইডেড বেঙ্গলে উই আর দি সেকেন্ড বিগেস্ট জমিদার। পায়ে পায়ে ঢুকে পড়েছি নসিপুর রাজবাড়ির ভিতরে। অনেক অভিশাপ আর কান্না জমে আছে এই বাড়ির আনাচে কানাচে। এখানকার একটা ঘরে নাকি যেসব প্রজারা খাজনা দিতে পারত না, তাদের ফাঁসি দেওয়া হতো। এই সেই ফাঁসি ঘর। স্থানীয় মানুষজন এই বাড়িকে বলে ডাকাত দেবী সিং এর রাজপ্রাসাদ, কিন্তু বাস্তবে দেবী সিং ছিলেন রেভিনিউ কালেক্টর। বাংলায় যখন 76-এর মন্বন্তর ঘটে, সেই সময়ও দেবী সিং খাজনা আদায়ের জন্য প্রজাদের উপর ভীষণ অত্যাচার চালিয়েছিলেন। মন্বন্তরের পরেও সেই অত্যাচার এতটুকুও কমেনি। আজ
সূর্যও এই নসিপুর রাজবাড়ির অন্ধকার থেকে যেন ভেসে আসে চাবুকের শব্দ আর অসহায় প্রজাদের আর্তচিৎকার। এখানে ঘুরতে ঘুরতে ভারী হয়ে যায় মন। উনি খুব নিষ্ঠুর ছিলেন, কারণ ব্রিটিশ গভর্নমেন্ট একটা অ্যামাউন্ট ফিক্স করে দিত যে এত টাকা তোমাকে বছরে কালেকশন করতেই হবে, এবং সেটা যদি না হতো উনি জোর করে আদায় করতেন। সেই জন্য তাকে অনেক সময় ডাকাত বা আজে বাজে তাকে বলা হতো। উনি কোনোদিনও ডাকাত ছিলেন না। নসিপুর রাজবাড়ির ভেতরেই রয়েছে অপূর্ব সুন্দর এক মন্দির। আলো আধারিতে ভরা ভাঙা রাজবাড়ির সঙ্গে সেই মন্দিরের কোনো তুলনাই চলে না। আমরা দাঁড়িয়ে আছি লাগোয়া নাট মন্দিরে। এত বড় নাট মন্দির গোটা মুর্শিদাবাদে খুব কমই আছে। শুধু নাট মন্দিরই নয়, নসিপুর রাজবাড়ির এই মন্দিরের চূড়ার গঠন শৈলীও ঠিক চিরাচরিত নয়, একটু অন্য রকমের। এখানকার লোকজন এই মন্দিরকে বলে ৩৩ কোটি দেবতার মন্দির। যদিও এখানে পুজো হয় লক্ষ্মী জনার্দনের। রাজবাড়ির বর্তমান বংশধরেরা এই মন্দিরকে সাজিয়ে তুলেছেন নতুন করে। ঘুরে দেখছি নসিপুর রাজবাড়ির মন্দির। এই মন্দিরের সামনে যে পাথরের জাফরির কাজ রয়েছে, সেসব জাফরি নাকি মুঘল আমলের। এই প্রাসাদ আর মন্দির দেখতে গেলে টিকিট লাগে মাত্র ২ টাকার। মুর্শিদাবাদে যারা বেড়াতে আসেন, এই নসিপুর রাজবাড়ি না দেখে প্রায় কেউই ফিরে যান না। শেষ হলো সেই নসিপুর রাজবাড়ি দেখা। এবার এখান থেকে বেরোতে হবে আমাদের। শেষবেলার আকাশে লেগেছে সোনার আলোর ছোঁয়া। রাজবাড়ির ধ্বংসস্তূপ থেকে আমরা বেরিয়ে এসেছি মুর্শিদাবাদের আকাশের নিচে। দিনের শেষ আলো রাঙিয়ে তুলেছে আকাশ, আর একটু পরেই সন্ধ্যা নামবে, আর আমরাও ফিরে যাব হোটেলের ঘরে। তার আগে দু চোখ ভরে দেখছি সূর্যাস্তের রাঙা আকাশ। মুর্শিদাবাদ বেড়ানো আবার শুরু হবে। আবার আমরা হারিয়ে যাব ইতিহাসের আলো ছায়ায়। এখনো অনেক বিষয় অপেক্ষা করে আছে আমাদের জন্য, সেই বেড়ানো ছোট্ট একটা ব্রেকের পরে।